করোনাকাল মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে এনেছে। কয়েক লাখ মানুষের প্রাণ গেছে, আক্রান্ত হয়েছেন কয়েক কোটি। আর্থসামাজিক খাত বিপর্যস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দেশের 18 থেকে 28 বছর বয়সী শিক্ষার্থীদের উপর করা এক জরিপে দেখা গেছে, তরুণ শিক্ষার্থীদের 84% বেশি মানসিক সমস্যায় ভুগছেন। আঁচল ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠনের এই জরিপে দেশের 92টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 2500 শিক্ষার্থী অংশ নেন। কেন এই জরিপ? করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের একাকিত্ব এবং আত্মহত্যা করার প্রবণতা এবং আত্মহত্যা করার ভাবনা অনেক অংশে বেড়ে গিয়েছে। আঁচলের এই জরিপ তরুণ সমাজের মানসিক অবস্থার এক করুণ চিত্র তুলে ধরে। মানুষের সাথে আমার ইন্টারকানেকশন, এটার ব্যাঘাত ঘটার কারণে আমি কিছুটা বিষণ্ণতায় পড়েছি। তখন বেঁচে থাকাটা কিভাবে বাঁচবো, পরিবারের সবাই সুস্থ হবে, ওই দিক দিয়ে একটা মানসিক চাপ ছিল। যখন আপনি দীর্ঘদিন পরিবারে থাকবেন তখন কিন্তু পরিবারের ছোটোখাটো যে সমস্যাগুলো আছে, পরিবার থেকে বাইরে থেকে সমস্যাগুলো আমরা অনুধাবন করতে পারি না। পরিবারের দীর্ঘ সময় থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলোকে আমাদেরকে সম্মুখীন হতে হয়। যেহেতু বন্ধু ছিল না, তো ওই বিষণ্ণতার সময়টা বা একা থাকার সময়টা আমাকে আসলে একাই সামাল দিতে হয়েছে। বৈশ্বিক বাস্তবতা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, নীতি নির্ধারণী স্তরে মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। আমরা কিন্তু বহুদিন থেকে এটা প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে সেটা বলছি, কিন্তু আমাদের কথা কিন্তু কেউ শুনছিল না। কিন্তু এখন তারা কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে যে এখন এই বিষয়টাকে আসলে উপেক্ষা করার আর কোনো উপায় নেই। যত দ্রুত সম্ভব প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া, শিক্ষার্থীদের মানসিক দিকটা বিবেচনায় নিয়ে তাদের জন্য কি করা যেতে পারে সেটা যদি করা হয়, তাহলে আমাদের শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ কিন্তু উপকৃত হবে। জরিপে দেখা গেছে করোনাকালে 75% শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ হারিয়েছেন। এ পরিস্থিতিতে নতুন করে পাঠে মনোযোগ আনতে ভুগতে হবে বলে মনে করেন অনেক শিক্ষার্থী। 2020 সালে আমাদের অনার্স শেষ হলো না, তখন আমাদের মধ্যে আর একটা বিষণ্ণতা তৈরি হলো। আমরা জানি আসলে বাংলাদেশে এমনিতেও বেকারত্বের হারটা একটু বেশি, তো তখন আমরা যখন দেখলাম যে একসাথে 2-3টা ব্যাচ একসাথে হয়ে গেল জব মার্কেটের জন্য, তখন কম্পিটিশনটা আরও বেড়ে যাচ্ছে এই শুধুমাত্র কোভিডের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের চাপ দেওয়া উচিত হবে না। তাদের যে পড়াশোনায় ফিরিয়ে আনার যে বিষয়টা, এটা কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে নার্চারিং করতে হবে। অভিভাবক, শিক্ষক, সামগ্রিকভাবে সবারই কিন্তু আমাদের এই ব্যাপারে একটা ভূমিকা রয়েছে। এ মাসেই খুলছে দেশের 22টি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মানসিক সংকট নিরসনে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্যাটা নতুন নয়, কিন্তু সমাধানের চিন্তার বিষয়টি অনেকাংশেই নতুন। সেক্ষেত্রে আমাদের শিক্ষক মণ্ডলীকে যথাযথভাবে সেন্সিটাইজ করা, যে মানসিক স্বাস্থ্যের বিষয়টি যাতে করে তারা বিশেষভাবে বিবেচনায় রাখেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা সবাই মিলে বসে একটি পাইলট তৈরি করেছি, একটি পাইলট প্রকল্প তৈরি করেছি, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী এবং বেশ কয়েকজন মনোবিজ্ঞানীকে সাথে করে আমাদের বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কাউন্সিলিং করানোর জন্য, স্কুল কাউন্সিলর তৈরি করার জন্য আমরা ইতিমধ্যেই একটা উদ্যোগ হাতে নিয়েছি। এটার কোনো বিকল্প নেই, কারণ এখন কোভিডোত্তর পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ সেটাতে উপস্থিতি নিশ্চিত করার জন্য এর কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের দিকে নজর কমই দেওয়া হয়, অথচ এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।